সাত দফা দাবিতে 72 ঘন্টা ট্রাক ধর্মঘট ট্রাক চালকদের, রাস্তায় পুলিশ ও পরিবহন দপ্তরের বিরুদ্ধে একাধিক অত্যাচারের অভিযোগ। রাস্তায় সিভিক ভলেন্টিয়ার এমভিআই থানার ডাকমাস্টারের অত্যাচারের বিরুদ্ধে সাত দফা দাবিতে 72 ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন। বুধবার থেকে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের ডাকে 72 ঘন্টা ট্রাক ধর্মঘটে সামিল উত্তর চব্বিশ পরগনার শাসন থানার বেলিয়াঘাটা কাচকল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের সদস্যরা। ধর্মঘটিদের দাবি, রাস্তায় সিভিক পুলিশ ডাক পার্টিদের অত্যাচার, বাংলাদেশিদের অত্যাচার, গাড়ির মেয়াদ 15 থেকে বাড়িয়ে 20 বছর মেয়াদ বৃদ্ধি, যত্রতত্র অনলাইনে কেস দেওয়া সহ বিভিন্ন দাবিতে এই ধর্মঘট। 72 ঘন্টা ট্রাক ধর্মঘটে যারা সামিল হচ্ছেন না সেই সমস্ত গাড়ি জোর করে আটকে দেওয়ার অভিযোগ ধর্মঘটীদের বিরুদ্ধে। বেলিয়াঘাটা ট্রাক অ্যাসোসিয়েশনের সম্পাদক বাবর আলী বলেন, রাস্তায় সিভিক ভলেন্টিয়ার এমভিআই থানার ডাকমাস্টারের অত্যাচারের বিরুদ্ধে সাত দফা দাবিতে 72 ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছি আমরা। আগেও আমরা ধর্মঘট ডেকেছিলাম, সরকার আমাদের কথা শোনেনি। সিভিক পুলিশ গাড়ি দাঁড় করিয়েছে, আগে মোটামুটি পেপার চাইছে, গাড়ির ব্লু বুক নিয়ে আয়, লাইসেন্স নিয়ে আয়। সিভিক পুলিশের কি অথরিটি আছে যে গাড়ি দাঁড় করিয়ে পেপার চাই? হ্যাঁ, মানে এদিকে সরকার আমাদের সব পশ্চিমবঙ্গ সরকার বলছে যে সিভিক পুলিশের কোনো দায়িত্ব নেই গাড়ি চেক করার বা কোনো রকম গাড়ির পেপার চেক করার, কিন্তু মানে অফিসার পাশে বসে আছে, সিভিক পুলিশ এসে বলছে গাড়ি সাইড কর, পেপার দে কি আছে, মাল কি আছে। আর ডাকমাস্টার তো টাকা খেয়ে কাট করলে সব কিছু চলছে গাড়ি, হ্যাঁ মাপ, এমবিআই এনডি খেয়ে গাড়ি ছাড়ছে, বিএলআর এনডি খেয়ে গাড়ি ছাড়ছে, আমরা আন্ডারলোডে গাড়ি চালাচ্ছি, কিছু কিছু গাড়ি ফুল মাল নিয়ে যাচ্ছে ওভারলোডে, তারা এমবিআই বারাসাত এমবিআই এনডি খেয়ে গাড়ি চালাচ্ছে, মানে সব আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব এমবিআই বিএলআর এনডি খেয়ে গাড়ি চালাচ্ছে, যারা ওভারলোডে কিছু কিছু গাড়ি নিয়ে আসছে, আমরা যারা আন্ডারলোড মাল নিয়ে আসছি আমাদের প্রফিট দাঁড়াচ্ছে না, গাড়ির ড্যামানেজ দিয়ে গাড়ির কিস্তি দিয়ে আমরা সুস্থ থাকতে পারছি না, গাড়ি মেনটেন্যান্স করতে পারছি না। আমাদের এই যাতে পুলিশের অত্যাচার বন্ধ হয়, এমবিআই এর অত্যাচার বন্ধ হয়, বিএলআর এর অত্যাচার বন্ধ হয়। ট্রাক চালক আজাহার উদ্দিন বলেন, রাস্তায় সিভিক ভলেন্টিয়ার গাড়ি দাঁড় করিয়ে আমাদের হেনস্থা করছে, ওদের গাড়ির কাগজ দেখানোর কোনো এখতিয়ার নেই, তবু আমাদের হেনস্থা করছে ওরা। এর সমাধান না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। কিছু কিছু যেরকম ডাক পার্টি আছে, সিভিক পুলিশ আছে, এমবিআই আছে, এমবিআই এর অত্যাচার, তারপর কি আমাদের মার্কেটিং আছে 236 টাকা, এগুলো বেআইনিভাবে লিখছে, যার ফলে আমাদের মানে 11, 12, 13 সেপ্টেম্বর তিন দিনের জন্য চাকা জাম করেছি আমরা ট্রাক ধর্মঘট। আপনারা কি এই দাবি এর আগেও জানিয়েছিলেন? আগেও দান জানানো হয়েছে, সরকার পক্ষ কোনো কাজ করেনি, এই পর্যন্ত কোনো আমাদের দাবি মানিনি। যেহেতু খুব গুরুত্বপূর্ণ এটা এই তাকি রোড, এখান থেকে সীমান্তবর্তী হাজার হাজার ট্রাক যায়, একদম সব ট্রাকই কি আপনারা বন্ধ করছেন? হ্যাঁ হ্যাঁ, সব ট্রাকই বন্ধ করছি, 400 থেকে 1100 থেকে। এগুলো কি আপনাদের অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে? তারপরে তো অনেক গাড়ি দেখছি রাস্তায় নামছে, কিছু কিছু গাড়ি নামছে যারা হয়তো শুনিনি, কিংবা তো কেউ গাছ জোরে আসছে, মানে অসাধু গাড়ি মালিক যারা, তারা বেআইনিভাবে গাড়ি চালানোর জন্য এটা করছে, এগুলো আমরা চাকা জাম, এগুলো দাঁড় করানোর জন্য আমরা আর কি চাকা জাম করেছি। মূলত কটা দাবি আপনাদের? সাতটা দাবি। কি কি দাবি? এমবিআই অত্যাচার, বেআলআর এর অত্যাচার, মানে বাংলাদেশের অত্যাচার, আর কি বাংলাদেশের সমস্ত ট্রাকগুলো যায়, ট্রাকগুলো যায় তাদের অত্যাচার আছে, ডাক পার্টি আছে, মানে পার্টি বলতে কোন ডাক পার্টি? অনলাইন খেল দেয় থানার যে ডাক পার্টি, ডাক মাস্টার, পুলিশের ডাক পার্টি, অনলাইন খেল, ওরা মানে অত্যাচার করে, বিশাল অত্যাচার, যা যে অত্যাচার মেনে নেওয়া যায় না। অত্যাচার মানে আমার একটা লোড গাড়ি আসে, যদি গাড়িটা একটু এ থাকে ওর কাট করতে হবে, ইটের গাড়ি হলে 2000, 3000, 4000 এরকম কাট করতে হবে, তার পুলিশ মানে 100-150 করে টাকা দিতে হবে, না দিলে গাড়ি মানে এ করবে না। তাও মূলত হচ্ছে আমরা যে আন্ডারলোডের এতে আমরা আন্দোলন করছি, এমবিআই এনটি খেয়ে গাড়ি চলছে রাস্তায়, ওভারলোড হচ্ছে সেখানেও গাড়ি চলছে, এমবিআই এনটি খেয়ে গাড়িটা চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, শাসন। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।